পড়তেই দিচ্ছে না यार कल का मन एग्जाम सेम को तो मैं क्या अपने प्रिपरेशन नहीं मैं थे कि कुछ और आइडिया चाहिए तो क्या शौकल थे कि ना पूरा माथा ही बैठा कर दिसे शौकल तो होतो तो आवाज चिलो ना एक उन जो तो जा आवाज कुत्ते से मने मैं तो जी जी गेट कर मॉम সুবেটা মোট কিছু শোনা যাচ্ছে না এই জন্য আমি আপনাকে আস্তে আস্তে একটু বুঝিয়ে বলতেছি সুরের আওয়াজ বেশি কালকে আমার এক্সাম আছে আমি প্রিপারেশন নিতে পারছি না তুমি কি বলতেছো এক্সামের প্রিপারেশন নিতে পারছো না হ্যাঁ মম এটাই বলতেছি যারা কনস্ট্রাক্ট করতেছে তাদেরকে তো আমি জিজ্ঞেস করছি ওরা তো বলছে কি পুরো 3 দিন এরকম চলবে পুরাটা 3 দিন মম 3 দিন আর 3 দিন পরেই তো আমার পরীক্ষা মানে যেদিন শেষ হবে সেদিনই আমার পরীক্ষা এটা কোনো কথা হইলো মম এটা আমার মানে এটা মম ফেয়ার না মম এখন আমি এক্সামের জন্য কেমনে প্রিপারেশন নিই তুমি একটা কাজ করো তুমি না রুমটা একটু বন্ধ করে নাহলে আমাদের রুমে পড়ে না এই তোমাদের রুমের উপরে একটু কাজ চলতেছে তো এই জন্য ওইখানে একটু বেশি আওয়াজ হবে তুমি আমাদের রুমে যেয়ে দরজাটা বন্ধ করে পড়ো ওকে মম আওয়াজ না রে ভাই গুড নাইট মম এটা কি করি ঘুমাবো কেমনে আমি সারাটা রাত মনে হচ্ছে এটা পুরো আমাদের বাসার মধ্যেই হচ্ছে ভাই অনেক আওয়াজ একটা আইডিয়া টোটাল সাউন্ড আসতেছে না এবারে আমি একটু শান্তিতে ঘুমাইতে পারবো যাক বাবা আল্লাহ একটা তো উপায় দিলেন বেশি হয়ে গেছে একটা মিনিট রাত্রে তো অফ ছিল আমি আওয়াজ কেন শুনতেছিলাম না ও রাত্রে তো এদের অফ থাকে এরা কি পুরোটা রাত করবে ওই সময় তো 11টাও বেজে গেছিল হয়তো তাদের শেষ হয়ে গেছিল কাজ ইয়ার এটা কোনো মানে হইলো উদয় উদয় আমি হেডফোন পরে ঘুমাইলাম আচ্ছা এখন তো আমাকে সারাটা দিন হেডফোন পরেই থাকতে হবে আমি কালকে অনটাই করতেই ভুলে গেছি আচ্ছা যাই এখন এখন তো আমাকে হেডফোন পরে চাইলে আমি এখন প্রিপারেশন নিতে পারি কিন্তু ভাই রে ভাই কালকের দিনটা অনেক কষ্টে গেছে
চাই। একটা লেসন টু কমপ্লিট হলো। আমার হেডফোন, কি করি আমি?